বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের আরও একটি জেলা থেকে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করে ফেলেছে বন সহায়ক পদের জন্য। যদি আপনি সেই জেলা থেকে বিলং করে থাকেন, অবশ্যই আপনার নাম এই তালিকায় আছে কিনা দেখে নিতে হবে, তাহলে আপনি কিন্তু বন সহায়ক পদের জন্য ইন্টারভিউ দিতে পারবেন। কিভাবে আপনি এই তালিকা পাবেন, চলুন বিস্তারিত আমরা এক নজরে দেখে নেব কোন জেলা থেকে এই লেটেস্ট নোটিশটি জারি করা হয়েছে। আজকে থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেছে, তাই যদি আপনি সেই জেলা থেকে বিলং করেন, তাড়াতাড়ি কিন্তু সেই তালিকা আপনাকে দেখে নিতে হবে। যখনই কোনো নতুন একটি জেলা থেকে বিভিন্ন ধরনের লেটেস্ট লিস্ট প্রকাশিত করবে এই বন সহায়ক পদের জন্য, সবার আগে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এইভাবেই। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে, বিভিন্ন ধরনের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বীরভূম ফরেস্ট থেকে এই নোটিশটি জারি করা হয়েছে এবং বীরভূম জেলার এই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আসার পরে আপনারা এখানে নোটিশটি ফলো করতে পারবেন এবং এই নোটিশে স্পষ্টভাবে কিন্তু সমস্ত প্রার্থীর নাম দেওয়া হয়েছে যাদের ইন্টারভিউ আজকে 6 তারিখ থেকে শুরু হচ্ছে এবং চলবে 10 তারিখ পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যে 6/10/2020 তাদের ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে বৈকাল 2:50 থেকে এবং তাদের নাম এবং রোল নাম্বার এখানে দেওয়া হয়েছে। অবশ্যই আপনাকে এখান থেকে আপনার রোল নম্বরটি দেখে নিতে হবে এবং আপনার নাম এখান থেকে দেখে নিতে হবে, সিরিয়াল নাম্বার এখান থেকে দেখে নিতে হবে। এখানে সম্পূর্ণ ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। এখানে আপাতত 6 তারিখের জন্য যে লিস্ট সেটি দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ আর 10 তারিখের লিস্ট কিন্তু প্রকাশিত করবে। তাই আপনারা অবশ্যই অফিসিয়াল নোটিশে চোখ রাখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।